তো এবার আমরা যে কোনো অক্টাল অক্টাল থেকে ডেসিমালে কেমনে কনভার্ট করতে হয় সেটা দেখব। অক্টাল টু ডেসিমাল, প্রথমে আমরা একটু অক্টাল সংখ্যা নেই, 2, 3, 7, অক্টালের বেস হলো 8, বেস 8। তো কনভার্ট করার জন্য আগের মতোই আমরা যে বাইনারি টু ডেসিমালের যে সিস্টেমটা অবলম্বন করছি এখানেও সেই সিস্টেমটাই অবলম্বন করব। এখানে আছে প্রথম অঙ্কটা হলো 2, 2 ইন্টু এখানে বেস কত 8, 8 এর টু দি পাওয়ার হবে, এর পাওয়ার হবে, এর পরে কতগুলো অঙ্ক আছে, পরে কতগুলো অঙ্ক আছে, 2টি, এর পাওয়ার হবে 2 প্লাস পরের সংখ্যা হলো 3 ইন্টু এর বেস 8, টু দি পাওয়ার হবে, এর পরের সংখ্যাটা আছে 1টি, তাই এর পাওয়ার হবে 1 প্লাস 7 ইন্টু এর বেস 8, এর পরে কোনো সংখ্যা নেই, তার এর পাওয়ার হবে 0। তো আমরা এখন গুণ করব, 2 ইন্টু এটা 64 প্লাস 3 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 1। তো আমরা একটু ক্যালকুলেটর গুণ করি, 64 ইন্টু 2 যোগ 24 যোগ 7 ইকুয়াল 159। এর ডেসিমাল আমরা জানি এর বেস 10, তাই এর বেস হবে 10। তো এটা হলো আমাদের অক্টাল ডেসিমালের কনভার্ট। তো আমরা আরেকটি উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করে নিতে পারেন। সাপোজ আরেকটি উদাহরণ নিলাম 6, 7, 5, একটি উদাহরণ, এর বেস হলো 8। অনুরূপভাবে আমরা দেখব 6, প্রথম অঙ্ক নিলাম 6 ইন্টু বেস হলো 8, এর পরে কয়টি সংখ্যা আছে, 2টি, এর পাওয়ার হলো 2 প্লাস 7 ইন্টু এটির 7 এর পরে পাওয়ার আছে কয়টি, 1টি সংখ্যা আছে 1টি, তাই এর পাওয়ার হবে 1 প্লাস 5 ইন্টু পরে কোনো অঙ্ক নাই, তাই এর পাওয়ার হবে 0। সুতরাং 6 ইন্টু এটা 64 প্লাস 7 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 1। তো আমরা গুণ করি, 6 ইন্টু 64 ইন্টু 64 প্লাস 56 প্লাস 5 ইকুয়াল টু 445, এর বেস কত, ডেসিমালের বেস হলো 10, তার বেস হলো 10। এভাবে আমরা সাধারণত অক্টাল টু ডেসিমালে কনভার্ট করছি দেখলাম। তো এবার আমরা একটি অক্টাল সংখ্যা যদি সে দশমিক থাকে তাহলে আমি কিভাবে কনভার্ট করব, আমরা সাপোজ একটি সংখ্যা 3, 5, 6, 12, এটা অক্টাল সংখ্যা, বেস হবে 8। তো এবার আমরা এই দশমিক সংখ্যাটা কনভার্ট করব। তো আমরা যে সংখ্যাটা নিলাম, একটা অক্টাল সংখ্যা নিলাম, এই সংখ্যা আমরা ডেসিমাল আনবো। তো প্রথমে আমরা আগে দশমিকের আগের অংশ কনভার্ট করি, 3 ইন্টু আগের অনুরূপভাবে আগের মতোই 8 টু দি পাওয়ার 2, পরে দুটি অঙ্ক আছে প্লাস 5 ইন্টু 8, এর পাওয়ার একটি অঙ্ক আছে তাই 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, দশমিকের আগে কী হয়েছে, পাওয়ার এক এক করে কমছে, 2, 1, 0। দশমিকের পরে কী হবে, অনুরূপভাবে -1, -2, -3 এভাবে বাড়তে থাকবে, যতগুলো অঙ্ক থাকবে ততগুলো তত পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে আছে 1 ইন্টু এই আমাদের বেস হলো 8, এখানে প্রথম অঙ্ক তাই এর পাওয়ার হবে -1 প্লাস 2 ইন্টু 8, পরের অঙ্ক হবে -2। এভাবে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো আমাদের পাওয়ার বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমরা এখন এটা হিসাব করে নিই, ইকুয়াল 3 ইন্টু 64 প্লাস 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 1 প্লাস 1/8 প্লাস 2/8 স্কোয়ার। তো ইজ ইকুয়াল টু আমরা একটু গুণ করে নিই, 64 ইন্টু 3 192 প্লাস 5 ইন্টু 8 40 প্লাস 6 প্লাস 1/8 প্লাস 2/64, এরকম কাটি তাহলে 1/32, ঠিক আছে। এবার পুরোটা হিসাব করে নিই, 192 প্লাস 40 প্লাস 6
238 plus 1 by 8 1 bhag 8 0.125 plus 1 by 32 0.03125 তো এটা পুরোটা আমরা হিসাব করে নেই 238 প্লাস 0.125 প্লাস 0.03125 ইকুয়াল 238.156 এর বেস হলো 10 দশমিক ডেসিমালে বেস 10 তাই হলো 10 তো আমরা এবার আমরা একটা দশমিক সংখ্যার মাধ্যমে কনভার্ট করব তো আমাদের মেন আমাদের অতএব আমাদের যে রেজাল্টটা আসলো সেটা হলো এই অক্টাল সংখ্যার ডেসিমাল কনভার্ট রূপটা হবে 238.156 10 ওকে এ হলো আমাদের রূপান্তর এরপর এখন আমরা আপনাদের বাড়ির জন্য দু তিনটা এক্সাম্পল দিতে পারি এক্সাম্পলগুলো করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারেন সাপোজ 1 4 6 5 এটা করবেন 2 3 5.68 এই দুটো করে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন ধন্যবাদ